আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমে। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেনি নোয়াখালী সহ পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত 27 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 56 লাখ মানুষ। বন্যার ঘটনার তদন্ত দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। পৃথক মামলায় ইনু ও মেনন রিমান্ডে, সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের গ্রেফতার নিয়ে ধোয়াশা। বিগত 14 বছরের গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন। আওয়ামী লীগ সহ কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছে নেই অন্তর্বর্তীকালীন সরকারের। ইসি নিয়োগ নিয়ে প্রশ্ন না তোলার আইন বাতিলে হাইকোর্টের রুল। এবং শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। আওয়ামী লীগের মদতপুষ্ট নির্বাচন কমিশনকে দ্রুত ভেঙে দেওয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, ফেনী নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের 12 জেলায় বন্যায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত প্রায় 56 লাখ মানুষ। পানি কমতে থাকায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। দুর্গম এলাকাতেও বিশেষ ব্যবস্থায় ত্রাণ পাঠানো হয়েছে বলে দাবি দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার। এই বন্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। রাজনৈতিক সংকটের মধ্যে বন্যা মানবিক সংকট সৃষ্টি করেছে বাংলাদেশে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে বন্যায় 11 জেলায় 27 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী 12 লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত 56 লাখ মানুষ। তাদের মধ্যে আশ্রয় কেন্দ্রে এসেছেন 5 লাখ। নগদ 3.5 কোটি টাকা। বিতরণ করা হয়েছে 20,000 টন চাল ও 1,500 প্যাকেট শুকনো খাবার। অনেক ক্ষেত্রে যেখানে আরো দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় 21টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর 2,240 জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর 18টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্য ভারতের ত্রিপুরার ডম্বুর ড্যামকে দায়ী করা হচ্ছে। যদিও ভারত দাবি করেছে অতিবৃষ্টিতে ড্যাম উপচে পানি এসেছে, তবে তা মানতে নারাজ বৈষম্য বিরোধী ছাত্ররা। সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই যদি বাঁধ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা যদি সেটাকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যে বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। এদিকে বন্যাক্রান্ত এলাকায় কোনো এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না বলে জানান ব্র্যাকের সিনিয়র পরিচালক কে মোর্শেদ। সুদের টাকাও মওকুফের চিন্তা চলছে। আমাদের কোনো এনজিও যারা এমআরএতে রেজিস্টার, তারা কেউই কিস্তি তুলতে যাচ্ছে না। যারা যাচ্ছে তারা আসলে রেজিস্টারই না, সম্ভবত তারা রেজিস্টার্ড না। রেজিস্টার্ড এনজিও ছাড়া অন্য কেউ মাইক্রো ফাইন্যান্স করা, এটা বেআইনি। আমরা যেমন কোভিড কালীন সময় শুধু ব্র্যাকের কথা বলতে পারি, 1,200 কোটি টাকার সুদ আমরা মকুব করেছি। সো এইখানে পরিস্থিতি কি হবে আমরা জানি না, আমরা আপাতত তাদের যা যা সাপোর্ট লাগে দিয়ে যাচ্ছি। পানি নেমে গেলেও সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান অনেকেই সহায়তার জন্য বিভিন্ন পোশাক নিয়ে আসছেন, তবে বন্যা দুর্গতদের জন্য এখন শুকনো খাবার, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হ্যান্ড মাইকের মতো সামগ্রী বেশি প্রয়োজন বলে জানান তারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। নীলফামারীর পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র সাদিকুল ইসলাম গত কয়েকদিনে নিজের বন্ধুদের নিয়ে প্রায় 1,20,000 টাকা সংগ্রহ করে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিএসসির বুথে বন্যার্তদের সহায়তায় জমা দেন তারা। একই জেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নিবির ইসলামও তুলে দেন তার সংগ্রহ করা অর্থ। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, স্যালাইন এবং কাপড় আমরা নিয়ে আসছি এবং আমরা নগদ অর্থ আনছি। মুড়ি আছে 2 মণ, চিড়া আছে 1 মণ, গুড় আছে 1 মণ,
চিনি আছে 40 কেজি, এগুলো আমরা জমা দিয়েছি এখানে। বন্যার্তদের সহায়তায় নগদ অর্থের পাশাপাশি পরিচয় গোপন রেখে নিজের স্বর্ণালঙ্কারও দিয়েছেন কোনো কোনো নারী। খুব সকালেই একজন আন্টি আসলেন, তার হচ্ছে একজোড়া বালা দিলেন, আর হচ্ছে তার কাছে তিনটা আংটি ছিল, তার কাছে নগদ কোনো অর্থ ছিল না। তিনি ঢাকায় ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকেন, তো তার কাছে যতটুকু সম্ভব, যতটুকু দেয়া সম্ভব ততটুকুই তিনি আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন। এদিকে বন্যার্তদের সহায়তায় আপাতত পোশাকের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দায়িত্বরতরা। কাপড়ের পরিবর্তে নিজেদের সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার কিংবা অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা। এগুলো সব কাপড়, দেখতে হয়তো খাবারের প্যাকেটের মতো লাগছে, কিন্তু এগুলো কাপড়। টিএসসিতে এখন সেই অর্থে খাদ্য সামগ্রী জমা নেই। পুরাতন কাপড় এগুলো আনবেন না, এবং আপনারা চেষ্টা করবেন হ্যান্ড মাইক, টর্চ লাইট, এই জিনিসগুলো দেওয়ার। সবাই সহযোগিতা করলে এটা আমরা এই বিপদ ওভারকাম করতে পারব। শুধু নোয়াখালী কিংবা ফেনী নয়, সেনাবাহিনীর সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ পৌঁছেছে খাগড়াছড়ির মতো দুর্গম এলাকাগুলোতেও। ঐশ্বর্যশ্রী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পৃথক দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম কোর্ট। আদাবর থানায় পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিন ও নিউ মার্কেট থানায় এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে বিকেলে আদালতে নেওয়ার সময় কঠোর নিরাপত্তার মধ্যেই আসামিদের লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধ জনতা। আরো জানাচ্ছেন মাজরুল হক মুহাজির। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ইনু ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননকে আদালত চত্বরে আনার আগে থেকেই পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে নেওয়ার সময় তাদের দিকে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এদিন আদাবর থানায় পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিন ও নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজকে 15 বছর পর সেই সাহায্যকারী, পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আজকে আদালতে উপস্থাপিত হয়েছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে সোনারে দেখানো হয় এবং এই মামলায় এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে ইনু মেননের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তাদের জামিন চেয়েছেন আসামি পক্ষের আইনজীবী, বলেন এ সবই উদ্দেশ্য প্রণোদিত। মারামারি এবং হত্যার উদ্দেশ্য ইন্ধনদাতা যে আনয়ন করেছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণীতভাবে এই মামলা তাকে সম্পৃক্ত করা হয়েছে। রিমান্ডের যে যুক্তিকতা থাকার কথা, উপাদান থাকার, তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না, তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কোটা সংস্কার আন্দোলনকালে নিহত পরিবারগুলো সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিদিনই দ্বারস্থ হচ্ছেন আদালতে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের গ্রেফতার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুপুর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার গ্রেফতারের খবরটি প্রচার করা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি, ফলে আরাফাতের আটক নিয়ে ধূমজাল সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ডিএমপি জানায় ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি, তবে অন্য কোনো বাহিনী তাকে আটক করেছে কিনা তাও নিশ্চিত নয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান। 2023 সালের জুলাইয়ে ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আলী আরাফাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় তার নামে হত্যা মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগ আমলে বিগত 14 বছরে পুলিশ ও র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের প্রধান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। সদস্য হিসেবে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, বিশ্ববিদ্যালয় শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পহেলা জানুয়ারি 2010 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত গুম ব্যক্তিদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে তাদের গুম করা হয়েছে তার নির্ধারণ করতে হবে। আগামী 45 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশ সহ কমিশনকে প্রতিবেদন জমা দিতে হবে সরকারের কাছে। কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং কমিশনের সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান মর্যাদা এবং অন্যান্য সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ এই কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মানোস্তিস্কি। তিনি আরও জানান তার দেশ বাংলাদেশে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতে আগ্রহী। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, খাদ্য নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো, জ্বালানি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়টি প্রাধান্য পায়। এ সময় তৈরি পোশাক সহ অন্যান্য বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে রাশিয়াকে আহ্বান জানান ডক্টর ইউনুস। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বৈঠকে দুদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ এবং দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান হাই কমিশনার। সবশেষ প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইল। এ সময় তিনি জানান বাংলাদেশিদের জন্য হজ এবং উমরা অভিবাসন পদ্ধতি সহজ করতে মক্কা রোড ইনিশিয়েটিভ চালু করেছে সৌদি সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোয়ান। টেলিফোনে তাকে এই অভিনন্দন জানান তিনি। এ সময় বাংলাদেশে বন্যায় প্রাণহানির জন্য শোক জানান প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে তুরস্ক। ডক্টর ইউনুস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং তুরস্কের সাথে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বলেন বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। এ সময় বাংলাদেশের পুনর্গঠনের সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথাও জানান তুর্কি প্রেসিডেন্ট। তিনি তুরস্ক সফরের আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন ডক্টর ইউনুস। একই সাথে প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব চাইলে স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। শেখ হাসিনার মদতপুষ্ট নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি। অন্যদিকে ভারত পূর্ব ঘোষণা ছাড়াই বাদ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসাচ্ছে বলে অভিযোগ দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের। রিপোর্ট মইনুল আহসানের। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সেল গঠন করে নেতাকর্মী শুভানুধ্যায়ী সহ সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ সহায়তা গ্রহণ করছে বিএনপি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুর্গতদের পাশে দাঁড়াতে নগদ অর্থ, শুকনো খাবার, কাপড়, ঔষধ নিয়ে হাজির হচ্ছেন বিএনপির প্রধান কার্যালয়ে। একই সঙ্গে চলছে দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর কাজ। সংবাদ সম্মেলনে মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আকস্মিক এ বন্যার জন্য পার্শ্ববর্তী দেশকে দায়ী করেন। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট যতটা না প্রাকৃতিক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সম্প্রতি প্রয়াত মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের স্মরণ সভায় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে নানা ষড়যন্ত্র করছেন স্বৈরশাসক শেখ হাসিনা। প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশের গৌরব, তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান। মেজর হাফিজ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেবে বিএনপি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই।
মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আরও তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবি, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এর আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি শাখার পরিচালক হারুনুর রশিদের সই করা আলাদা চিঠিতে এসব ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বাজারে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। তাই চাঁদাবাজি বন্ধে ছাত্রদের সোচ্চার হবার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ভোক্তা অধিদপ্তরের ডিজি এসব কথা বলেন। কর্মশালায় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 450 শিক্ষার্থী অংশ নেন। তাদের সামনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। একই সাথে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন তারা। আমরা 18 কোটি মানুষের অলমোস্ট খাবারটা আমরা দেশে উৎপাদন করতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন একটি মূল্য কি হবে, সেই মূল্যটা তোমরা যদি বাজার বলতে গিয়ে বলো যে পেঁয়াজের দাম এত টাকা হবে, আমার মরিচের দাম এত টাকা হবে, এটি কিন্তু এইভাবে সহজে বললে কিন্তু হবে না। এখানে অনেক ডাইনামিক্স আছে। পরিবহনের চাঁদাবাজি ছিল, আমাদের কাউনান বাজারের চাঁদাবাজি ছিল। আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমাদের যদি নূতন গ্রুপ 3-স্টারের জায়গায় যদি 4-স্টার গ্রুপ আসে, তাহলে আমি তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের এই তোমরা যারা আছো তোমাদের ওই জায়গাগুলোতে কাজ করতে হবে, তোমাদের ওই ভয়েস স্টাডিজ করতে হবে। এবার জানো পার্টেক্স খেলার খবর। সাকিব আল হাসানের নামে কোনো আইনি নোটিশ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তেমনটাই জানালেন বিসিবির পরিচালক আকরাম খান। তিনি আরও জানান সাকিব দেশের সম্পদ, তাছাড়া ওয়ানডে ম্যাচের মতো টেস্টেও শক্তিশালী হয়ে উঠেছে বলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে জানান আকরাম খান। পরাগারমানের রিপোর্ট। গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দিতে উদ্দেশ্যে ফেরত আনতে গত শনিবার বিসিবিকে লিগাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তখন সাকিব রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলছিলেন। আইনি নোটিশের কারণে দ্বিতীয় টেস্ট খেলা সাকিবের পক্ষে সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিকেট বোর্ড পরিচালক আকরাম খান জানান কোনো নোটিশ পাননি তারা। এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। আকরাম খান আরও জানান সাকিব দেশের সম্পদ, দ্বিতীয় টেস্টে তার খেলা না খেলার বিষয়টা পরিষ্কার করবেন বিসিবি সভাপতি। একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে টেস্টে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নয়, তবে রাওয়ালপিন্ডিতে বোলিং ব্যাটিং সব দিকেই ভালো করেছে টাইগাররা। এই ধারা ধরে রাখতে পারলে দ্বিতীয় টেস্টেও জয়ের আশা করছেন আকরাম খান। যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা এটা প্রমাণ করেছি এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি তাহলে সেটা জবাবটা আরও শক্তিশালী হবে। বিসিবি পরিচালক আকরাম খান আরও জানান খেলোয়াড়দের ইনডোর ফ্যাসিলিটিস বাড়ানোর চেষ্টা করছেন তারা। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে পিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ফেনী, নোয়াখালী সহ পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত 27 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 56 লাখ মানুষ। বন্যার ঘটনার তদন্ত দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। পৃথক মামলায় ইনু ও মেনন রিমান্ডে, সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের গ্রেফতার নিয়ে ধোয়াশা। বিগত 14 বছরের গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন। আওয়ামী লীগ সহ কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছে নেই অন্তর্বর্তীকালীন সরকারের। ভিসি নিয়োগ নিয়ে প্রশ্ন না তোলার আইন বাতিলে হাইকোর্টের রুল। এবং শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপির।
আওয়ামী লীগের মদতপুষ্ট নির্বাচন কমিশনকে দ্রুত ভেঙে দেওয়ার দাবি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।